press the bell icon on the YouTube app and never miss another. Hello, what's up, beautiful friends? Welcome to Shobhan Khan Vlogs. I am Shobhan Khan. So, yes, ask your video. I am going to show you the reconditioned Garibun. I am going to show you the reconditioned Garibun. I am going to show you the Japanese views. Japanese reconditioned. I am going to show you the Dharanadibo. So, I am going to show you the Baritara, Coca-Cola views. বিয়ার্স এখন যে গাড়িটা সম্পর্কে আপনাদেরকে আমি বেসিক মোটামুটি একটা ধারণা দেবো সেটা হলো টয়োটা ব্র্যান্ডের টয়োটা ওয়াইস কার। এটা সেডানের চাইতে কেউ যদি সেডান কার পছন্দ করে সেক্ষেত্রে সেডানে যেতে পারে, বাট কেউ যদি হ্যাশব্যাক টাইপের গাড়ির দিকে আসে আমি বলবো ডেফিনেটলি এই গাড়িটা খুবই ভালো। এটা হ্যাশব্যাক টাইপের গাড়ি, 1500 সিসি, তারপরে ইঞ্জিন হলো বিবিটিআই ইঞ্জিন, সেম ইঞ্জিন প্রিমিওতে যে ইঞ্জিন, তারপর এলিনে যে ইঞ্জিন, এক্সিওতে যে ইঞ্জিন, ফিল্ডারে যে ইঞ্জিন, সেম ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন। আর লাইটটা হবে প্রজেকশন লাইট, হবে লাইটটা প্রজেকশন হবে, অরিজিনাল ফকলাম হবে, নিকেল কিচি ক্যাচিং থাকবে, তারপরে আপনার উইনকার মিরর হবে। আর এটার চাকার সাইজ হলো আপনার 15 সাইজ চাকা, 16 সাইজ চাকা, এটা 15 না সরি, এটা 16 সাইজ চাকা হবে। এটা কয়েকটা প্যাকেজ হয়, এটা হাই গ্রেডের একটা প্যাকেজ, স্টিয়ারিং কন্ট্রোল আছে, স্টিয়ারিং সুইচ, সাউন্ড কমানো বাড়ানো, এসির কমানো বাড়ানো, সিটগুলো ফ্যাব্রিক সিট হবে, তারপর পুস্টার্ড হবে, অরিজিনাল ডিভিডি হবে, এসি সফটাস হবে, হ্যাঁ নিকেলে কাজ করা, খুব সুন্দর দেখে সবারই পছন্দ হবে, নিকেলে কাজ করা গাড়িটা, খুব সুন্দর গাড়ি এবং জাপানি আলয়। আমাদের বেশিরভাগ গাড়ির সাথে আপনারা জেনে খুশি হবেন জাপানি আলয় আসে, খুব সুন্দর একটা আলয়, চাকার সাইজ ভালো, এটা হলো লাইট, খুব সুন্দর একটা মডি, খুব সুন্দর একটা লাইট। তারপরে ব্যাগডালাটা গাড়ি খুলতে পারতেছি না, আপনাদেরকে আমি দেখাতে পারতাম, ব্যাগডালে প্রচুর জায়গা, তো জাস্ট এখানে লুকিং গ্লাস থাকার কারণে ব্যাগডালাটা খোলা সম্ভব হচ্ছে না। এক কথা ভিউয়ার্স, এটা খুব হাইগ্রেডের একটা গাড়ি, ডেফিনেটলি এটা হাইগ্রেডের গাড়ি। এটার ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে বলি, আগে বলেছি আমি এটা সেম এলিয়েন প্রিমিয়ো এক্সিও ফিল্ডারের যে ইঞ্জিন, সেম ইঞ্জিন বিবিটিআই ইঞ্জিন, দেখেন আপনারা দেখে থাকবেন ভিডিওতে, বিবিটিআই ইঞ্জিন 1500 সিসি গাড়ি, হর্স পাওয়ার খুবই মজবুত, ব্যাটারি নিউ ব্যাটারি, জাপানি ব্যাটারি, খুব ভালো ব্যাটারি, খুব ভালো ব্যাটারি। এবং পুরো গাড়িটা আপনারা দেখবেন নিকেলে কাজ করা গাড়িটা, খুব সুন্দর একটা গাড়ি, আপনাদের ভালো লাগবে, ভেতরে বসে ভালো লাগবে, চড়ে ভালো লাগবে এবং জার্নি করে মজা পাবে, লং ড্রাইভ বলে শর্ট ড্রাইভ বলে সব ড্রাইভে গেলে এই গাড়িটা ভালো হবে। যেহেতু 1500 সিসির গাড়ি, অনেকে বলে যে গাড়িটা ছোট, না ভিউয়ার্স আমি আপনাদেরকে এটাকে ক্লিয়ার করব যে এটা বলার কোনো সুযোগ নাই, যেহেতু 1500 সিসির গাড়ি সেক্ষেত্রে এটার হর্স পাওয়ারটা বেশি এবং এটি এসি খুব ভালো কাজ করে এবং প্রত্যেকটা অপশনে ভালো কাজ করে, রিমোট কন্ট্রোল গাড়ি, খুব সুন্দর এটা নিকেলে কাজ করা। আর উইঙ্কার মিরর, মিররটা উইঙ্কার, খুব সুন্দর নিউ শেপ মিরর, ফ্যাব্রিক ফ্যাব্রিক সিট, খুব সুন্দর গাড়ি। এটা 1500 সিসির গাড়ি, এটা রেজিস্ট্রেশন খুব কস্ট আগের মতোই সেম, 1500 সিসির যত গাড়ি আছে সেম রেজিস্ট্রেশন কস্ট 1,09,000 টাকা যদি কেউ ব্যাংক লোনে নেয়, আর কেউ যদি ক্যাশ টাকায় গাড়ি কেনে সেক্ষেত্রে 1,08,000 টাকা লাগে। তো একদিনের মধ্যে এটা রেজিস্ট্রেশন হয়ে যায়, পেপার্সটা 1 বছরের জন্য হয়ে যাবে রেজিস্ট্রেশন। আর আমরা চেয়ে দেখি 20 লাখ, বাট যারা স্বপন খান ব্লগস থেকে আসবে তাদের মাধ্যমে আসবে, তাদের রেফারেন্সে আসবে, তাদের ওই ভিডিওগুলো দেখার মাধ্যমে আসবে, তাদের জন্য আমরা 1950 করে এই গাড়িগুলো সেল করি। আর আপনারা যা জানবেন যে আমরা এটা হোলসেল প্রাইসে আমরা বেশি গাড়ি বিক্রি করি, আমরা রিটেল খুবই কম করি, তারপরে আমরা ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি। ওকে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, গাড়ি সম্পর্কে আপনাদেরকে নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর গাড়ি নিয়ে সুন্দর সুন্দর তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করবো। তো আমি মেহেদী হাসান স্বপন খান ব্লগসের পক্ষ থেকে আজকে এ পর্যন্তই, নেক্সট টাইম আবার আপনাদের সামনে নতুন কিছু নিয়ে, নতুন কিছু গাড়ি বিনোদন সহ আপনাদের সামনে হাজির হব। হ্যালো ভিউয়ার্স, এ ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ওয়াচ মাই ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন। জাস্ট আপনাদের আজকে বেসিক ধারণা দিলাম কত প্রাইসের মধ্যে রিকন্ডিশনের টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো এখানে বিক্রি করছে। সো এই এই এরিয়া টিভিএস অনেক শোরুম আছে, আমি স্টেপ স্টেপ সব দেখাবো, আমার প্রিভিয়াস ভিডিও আপনারা দেখছিলেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও পর্যন্ত। আর স্বপন খান ব্লগকে বেশি বেশি সাপোর্ট করতে থাকবেন। তাহলে ভিউয়ার্স, আর কথা বলছি না, ভিডিওটা আজকে শেষ করতে হচ্ছে, গুড বাই।